দেশের হিন্দু সম্প্রদায়ের নারীরা বর্তমানে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার দাবি জানান। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে যুব কর্মশালার আয়োজন করা হয়। আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনায় বক্তারা দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য তুলে ধরেন। দুর্গাপূজার আগের দুর্গাপূজা আপনারা জানেন, অন্তত 40টি জেলায় দুর্গাপূজার মণ্ডপ ভাঙা হয়েছে। হাতের যে শাখা, শাখাটি ব্যাগের মধ্যে খুলে তারপরে ট্রেনে করে ঢাকায় এসছে। এই বাংলাদেশে এই সময়ে যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলেন, সেই সরকার বাংলাদেশে আছেন। সংখ্যালঘু হিসেবে ভাববার জন্যে আমরা মুক্তিযুদ্ধ করি নাই। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজনীতিতে হিন্দুদের প্রতিনিধিত্বের সুযোগ এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার দাবি জানান তিনি। 15 বছর স্বাধীনতার নেতৃত্বদানকারী শক্তি বঙ্গবন্ধুর দল এবং তার সহযোগী বামপন্থীরা একসাথে থেকে, 14 দল একসাথে থেকে আমার নেতৃত্বে দেশ পরিচালনা করার পরে দেশ কেন এত সাম্প্রদায়িক হয়ে গেল? আজকে আমার বোনেরা এখানে আসেনি, তারা তো অনেকেই আসেনি, কারণ ওরা নিরাপত্তার অভাব অনুভব করে। ভারতে মুসলিমদের উপর নির্যাতন বন্ধের পক্ষে মত দেন বিশিষ্ট নাগরিকরা। আর মুসলিমদের সাথে অসদাচরণ হবে ভারতে, আমি খুশি হব, এইটা আপনারা বোকার স্বর্গে বাস করেন। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।